কোনো সেলিব্রিটি বাত নাই যে চুমু দেয় নাই সে। হ্যাঁ, এখনো আমি বলতে পারতাম যে এটা এডিট করা ছিল বলে, যখন বাবা নিয়ে বকাবকি করে, মাকে নিয়ে বকাবকি করে, রাস্তা দেখলে হাসতো, তাকে কম বেশি অনেকেই চিনেন। স্যান্ডিশার সাথে যতগুলা সেলিব্রিটি ছিল এমন কোনো সেলিব্রিটি বাত নাই যে চুমু দেয় নাই সে, বুঝতে পারছেন? সেখানে তো একটা নর্মাল বিষয়, তাই না? তো এটা আনফর্চুনেটলি হঠাৎ যে হয়ে গেছে, এটার জন্য এরকম একটা বড় একটা হিমশিম খাবে, তোলপাড় হবে, সেটা আমি কখনো জানিনি, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এখনো আমি বলতে পারতাম যে এটা এডিট করা ছিল বলে, কিন্তু নর্মাল বিষয়টা এখানে ধামাচাপা হতো। যা সত্য আমি তাই বলেছি, ঠিক আছে? কিন্তু যখন দেখতেছি যে এই বিষয়টা অনেক আমার ক্যারিয়ারের ভিতরে নেগেটিভ ইফেক্ট পড়তেছে, তারপর আমি আবেগে আবৃত হয়ে লাইভে এসে খুব কান্না করতেছিলাম। কিন্তু স্যান্ডি লাস্ট্রিদা বলছে যে তার সাথে তো আমার ওরম কিছু নাই, ভাই ভাইয়ের সম্পর্ক, বুঝতে পেরেছেন? বিডু করবে, চুল কালার করবে, হ্যাঁ, ক্রিন্স টাইপের বিডু করবে, আপনি একজন শিক্ষক হয়ে আপনার থেকে আপনার এসব আশা করি না। দেন বাবা আমার সাথে ওই দিন থেকে কথা বলে না, বাবা আমার সাথে কথা বলে না, আমিও কথা বলার চেষ্টা করতাম, টিফিনের টাকাও দিত না, তো মেজো বোন দিত লুকায় লুকায় আর কি, যতটুকু পারতো দিত আমাকে। দেন আমি বললাম যে আমি নিজে একদিন এতটা পরিবর্তন হব, চেষ্টা করছি, এখনও পরিবর্তন হচ্ছে কি না আমি জানি না, চেষ্টা করছি, আমি নিজেকে পরিবর্তন করার জন্য নিজেকে মানুষের কাছে বিলিয়ে দিব, যেদিন সেদিন আমি সাকসেস মনে করবো। তখন আমি একটা ভিডিও মেক করলাম, যে হিউম্যানিটি একটা ভিডিও করার পর আলহামদুলিল্লাহ সেটার ভিতরে ভালো রেসপন্স পাচ্ছি, দেন হঠাৎ সাডেনলি আমি যখন দেখি যে আমার বাবা এবং আমার বড় ভাই, যে কিনা আমার ভিডিও বলতো তুই ফালতু ভিডিও বানাস, তোর মতো মনে হয় প্রতিবন্ধী এখানে নাই, আমার লজ্জা করে তোরে দেখলে, বাবা বলতো বড় ভাই বলতো, কিন্তু তারাই এখন আমার ভিডিও শেয়ার করে যে আমার ভাই আমার ছেলে। আচ্ছা, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কিছুই পাই না। আপনার বাবা তো একজন প্রফেসর হিসেবে, তার ছেলে হিসেবে আপনার কখনো কি এটা আনিটি ফিল হয়েছে বা লজ্জা বোধ হয়েছে, আমি রাস্তাতে বা হকারের সাথে চিত্র করতেছি বা ভিডিও করতেছি, এই দিকটা আপনি কেমন করে দেখছেন? যেহেতু সমাজ বলছে আপনাকে, আপনার বাবাকে বলছে যে আপনার ছেলে একজন, আপনি একজন প্রফেসর, আপনার ছেলে রাস্তাকে, এক্ষেত্রে আপনার মন্তব্য কী? যখন বাবাকে এইসব বলতো আমার কাছে তখন মনে হইতো কিছুই না, কারণ তখন আমার 10 ইয়ার বয়স ছিল, আমি বুঝি নাই, আমার চোখের ভিতর রঙিন চশমা ছিল, আমার কাছে যদি কেউ খারাপ বলতো মনে করতাম না ও খারাপ আমি ভালো, সমাজের মানুষও খারাপ বললে বা ভালো দিকটা বললে যে এই জিনিসটা তোর ভালো হয় না, আমি মনে করতাম যে আমি রাইট। দেন ভাবলাম যে যখন বাবা নিয়ে বকাবকি করে, মাকে নিয়ে বকাবকি করে, রাস্তা দেখলে হাসতো, তারপর বলছি মনে মনে থিঙ্কিং করছে আই হ্যাভ টু চেঞ্জ মাই কেরিয়ার অ্যান্ড আই হ্যাভ টু ডেভেলপ মাই ফিউচার, দেন আমি এটা থিঙ্কিং করে হিউম্যানিটিতে আসছি। হিউম্যানিটিতে আসার পর অনেস্টলি বলছি, প্রথমে কিন্তু আমি নিজে বলতেছি প্রথমে ভাইরাল হওয়ার জন্যই কাজ করছি, অনেস্টলি বলছি, যখন একটা ক্ষুধার্ত মাকে খাবার দিছি মুখে, সে এতটাভাবে আর্তনাদ মন থেকে দোয়া দিছে, তখন আমার কাছে এটা পেশা না।